এই মুহূর্তের বিগ নিউজ, গরু পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার রাজ্যের শাসক দলের এক বর্তমান মন্ত্রী এবং প্রাক্তন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পশ্চিমবঙ্গের একাধিক পুলিশও রয়েছেন তার নজরে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল সহ ঘনিষ্ঠদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার শোনা যাচ্ছে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির সহ বীরভূমের ডিআইজি পদমর্যাদার দুই আধিকারিককে দিল্লির ইডি দপ্তরে তলব করা হয়েছে। সূত্রের খবর অনুসারে 3-7 ডিসেম্বরের মধ্যে তাদের হাজিরা দিতে হবে দিল্লির ইডি দপ্তরে। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে নিয়ে ইডির তদন্ত জারি রয়েছে। অনুব্রত ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদারকে তলব করা হয়েছে দিল্লিতে। বীরভূমের বেতাজ বাদশাহের ঘনিষ্ঠদের জেরা করা হচ্ছে। এর মধ্যেই জানা যায় সঞ্জীব মজুমদারের অনুব্রতর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন। এবার সেই টাকা কেন পাঠানো হয়েছিল এবং কত টাকা তাকে পাঠানো হয়েছিল তা নিয়েও তদন্ত করছে ইডি। সিবিআইয়ের পাশাপাশি গরু পাচার মামলায় তৎপর ইডি। 17 নভেম্বর সকালে অনুব্রতকে আসানসোল জেলে টানা 5 ঘন্টা জেরা করেন দিল্লির ইডি অফিসাররা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করায় নেতার কাছ থেকে সদুত্তর না মেলায় অনুব্রতকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। এরপরে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য রাউস এভিনিউয়ে আদালতে প্রোটেকশন ওয়ারেন্ট জারি করার আবেদন জানায় আধিকারিকরা। কিন্তু রাউস এভিনিউ আদালতে ইডির আবেদনের শুনানি হওয়ার আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনুব্রত মণ্ডল। অন্যদিকে দিল্লি যাত্রা আটকাতে মরিয়া রয়েছেন অনুব্রত। তার ফলেই ইডির উদ্যোগ নষ্ট করতেই দিল্লি হাইকোর্টে পাল্টা মামলা করেন অনুব্রতর আইনজীবী। আর সেই মামলার শুনানি ছিল শুক্রবার। তবে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করতে হয়নি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে, কারণ মামলার শুরুতে দিল্লি হাইকোর্টে ধাক্কা খায় ইডি, অর্থাৎ পিছিয়ে যায় অনুব্রত মামলার শুনানি। পরবর্তী শুনানি 1 ডিসেম্বর। তার আগেই আবারও প্রাক্তন আইপিএস তথা বর্তমান মন্ত্রীকে তলব করা হয়েছে দিল্লিতে। আর এ নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের নাম বেরিয়ে আসছে নিয়োগ দুর্নীতি সহ গরু পাচার মামলায়। আর এবার যুক্ত হলো প্রাক্তন আইপিএস তথা বর্তমান মন্ত্রী হুমায়ুন কবিরের নাম।